ভাই তুমি কিসের লেগে জেলে এসেছিলা? আমি আমার বউকে খুব জ্বালাতাম। একদিন আমি আমার বউকে রাস্তায় মারছিলাম, দিয়ে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে যায় জেলে। এগো কতদিন পরে মারবার যাচ্ছি, দুটো বেশি করে মিষ্টি লিও। মিষ্টি খাবে? তোর মা আমাকে মিষ্টি দিয়ে যাবে, তাই তোর মায়ের লেগে আমি মিষ্টি নিয়ে যাবো। মিষ্টি তো দূরে থাক, তোর মা তো চায়ের সাথে কোনোদিন ডিম সিদ্ধ দেয় না। দুটো মিনসে এত খায়, তাও মিনসার পেট ভরে না। তোর মা আমাকে এত কি খায়, তাই তোর মায়ের লেগে মিষ্টি নিতে বলছিস? আর একটা কথা বললে তোকে এক্ষুনি ধরে ছেঁচে দেবো। খেয়ে দেয় বেইমান মতন কথা বলতে লজ্জা লাগে না? আমাকে বেইমান বলা? আজ তোকে দেখাচ্ছি, দেখ কেমন লাগে। তুমি খারাপ কাজ করেছিলে বলে তুমি জেলে এসছো। ভাই তোমরা দুজন কিসে লেগে জেলে এসছো? শুন ভাই, তাহলে আমরা একটা বাড়িতে চুরি করতে গেছিলাম। বাড়িতে জিনিসের থেকে খাবার ছিল বেশি। আমি লেছি থালে বাটি, আর ওর আবার চোখ খেবো। শালা দু বস্তা খাবার নিয়ে লড়তে পারেনি, যে বাড়ির মালিক ধরে পুলিশের হাতে ধরেছে। এই আশেপাশে কেউ আছে কি দেখ রে, দিয়ে লে কেউ না, তাড়াতাড়ি উঠ। ছেলের চিনি চিনি যা দাম, সকালে উঠে বড়ি খাবো আর কিনবো। উড়ি এ ভাই, আমার যে বস্তা লোড হয়ে গেল, আমার যে বস্তা লোড হয়ে গেল। তুই আকিলিছিস না বা? তুই কিলিছিস? আমি তো এই দিছি বড়ি খাবো। আরে ওয়া কি করবি, বেচে যাতে টাকা হবে তাই না, এত কি না তুই আইলে গা, আমি আইলে ইদা বর আমি কফি কিছু খাবো রে। বললি আর কি লো, কিছুই তো নাই, আর তো কিছু নাই রে, রুটি রে, রুটি বর খাবো নাই, বর আমি ছেড়ে ছেড়ে খাবো একবার। আর কি আছে শালা? এইটাই তো আমি কইছিলাম, এইটাই কইছিলাম। ইয়া কি করবি রে, খাবার জন্য? আরে মালটা লে, বেচা হবে। এ খাবার শেষ নাই, এখন দোকানে বিশাল দাম, তাহলে কি খাবার বইলি? সে তো বই নিলাম, ওয়ালি কিছু হবে না। তুই জামন দা করগা ভারিতে বাড়ি যেতে পারবি না, বুঝতে পারবি? ধইলি না, আটা চাইদা মাথা বইলি। ও আমি রুটি করে খাবো। হাগাটা যা হলো না, পেট ঝেড়ে হয়ে গেছি। কে জানো ঘরের ভিতরে খুটুর খুটুর করছে। ইরে শালা চোর ঢুকেছে রে, আমি হাইতে ঢুকেছি আর তোমরা চুরি করতে ঢুকেছো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা। হ্যালো পুলিশ স্টেশন, আমার বাড়িতে চোর ঢুকেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। গো আমার ঝিমিনি রোগ গো, পায়ে শক্ত বেছিনি গো। বন্ধু পালা, জগতে একটু জেলের হাওয়া খাবা না? সাইড পালা রে, আমি হাঁটতে পারলি তো পালাবো রে। পালাও বাঁচাও আমাকে। এ শালা চুরি করার সময় আমাকে ডেকে চুরি করেছিলি শালারা। আসেন চলো তো, আসো এগুলো ধরে আনো। দুজনকে এই বিলাই লে না, লে না চুরি করা আছে আমার ভাই। এই চুরি করা চুরি করা ওলে ওলে ওই চলো সান ছেড়ে দে। ও নো ছেড়ে দে, মানে চুরি করার বেলায় মনে থাকে না যে চুরি করতে গেলে সারের হাতে ডান্ডা খেতে হবে। স্যার আগে দাও, তোরা কি চুরি করছিস তাই দেখবো। স্যার এদিকে আমি এই চুরি করেছি, কত চুরি করেছে তাই কি চুরি নি দেখা। দেখেন স্যার এই থালি বাসন চুরি করেছে, এই দেখো বোতল চুরি করেছে, কফি চুরি করেছে, এটা কি চুরি করা জিনিস? তোমাদের হবে হাড়ি বাসন চুরি করা। আমি 100 টাকা দিয়ে কফি কিনেছি, কফি নিয়ে বেচা করা। তোমাদের চুরির কাহিনী শুনে আমার খুব রাগ হলো। ভাই তোমরা অন্য কোনো কাজ পাওনি? শেষে গরিবের বাড়িতে চুরি করতে গেলা? ভাই আমাদের তিন দিনের তো কথা ছিল, এবার চলে গেলে কি জেনে সেটা বলো। ভাই বলিস নি, অনেক বড় কথা। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম পাশে একটা দড়ি পড়ে আছে। দড়িটাকে ধরে আমি হাঁটতে লেগেছি, আর চার পাঁচ জন এসে আমাকে কি মার মারলো রে ভাই। এখন এখানে ব্যথা হচ্ছে জানিস, ওই সামান্য ব্যাপার লাগে। ওই দড়ি আমরা কোটা সাক্ষী দেব, সামান্য দড়ি কোরানোর লাগে তোমাকে জেলে ফেললো। কথাটা তো আগে শুন, দড়ির মাথাতে একটা গরু পাতা ছিল।